পটাশপুরে ভোটারদের ভোট দিতে যেতে বাধা, বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় দুই ভোটারকে। পটাশপুর 1 নম্বর ব্লকের নইপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর 15 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে, ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা। অভিযোগ, তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থককেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় কেন্দ্র বাহিনী টহল দিয়ে যাওয়ার পরে ফের শুরু হয় এই হুমকি। পাঁচজন আমাকে ধাওয়া করে, ধাওয়া করতে আমি গেটের সামনে চলে যাই। ওখানে সিআরপিএফ অফিসারও একজন ছিলেন, তিনি দেখছেন পুরো বিষয়টা, তিনি দেখছেন। দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুরভাবে মারধর করে। তারপরে আমার আমাকে মেরে দিত, আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে। আপনি কোন দলের সমর্থক? আমি বিজেপি। আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায়, ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে, দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না। প্লাস আজ থেকে 1 মাস আগে আমার ঘরে থ্রেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। টিএমসি পার্টি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।